হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এক এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জে আপনি যে কোনো টোকেন উইথড্র করবেন বা ট্রান্সফার করবেন। তো এটা হচ্ছে আমি এখন দেখা দিব হচ্ছে বাইবিট থেকে কিভাবে বাইন্যান্সে নেবেন, সেম ওয়েতে আপনি যে কোনো এক্সচেঞ্জ থেকে অন্য যে কোনো এক্সচেঞ্জে নিতে পারবেন, একটু নিজের মাথাটা খাটালেই পার। ওকে, তো ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, গ্রুপের লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশনে। তো প্রথম আবারই শুরু করি, প্রথমে আমরা ঢুকে যাব বাইবিটে। আচ্ছা, বাইবিটে আসার পরে আপনারা চলে আসবেন হচ্ছে নিচে একদম ডান কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাসেট, অ্যাসেটে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে দুইটা ওয়ালেটের মধ্যে দুইটা আছে, একটা আছে ট্রেডিং আর একটা আছে ফান্ডিং। তো আপনি যেটা উইথড্র করতে চান ওটা অবশ্যই ফান্ডিংয়ের ভিতরে রাখতে হবে। ফান্ডিংয়ে রাখার জন্য আপনি জাস্ট এই যে ট্রেডিংয়ে যাবেন, তো আপনি ধরেন যেটা উইথড্র করতে চাইতেছেন, যদি USDT উইথড্র করতে চান এখানে ক্লিক করবেন, দেন দেখেন এই যে নিচে ট্রান্সফার আছে, ট্রান্সফারে ক্লিক করে এই যে এখান থেকে আপনি কত ট্রান্সফার করতে চান এখানে ক্লিক করে কনফার্মে ক্লিক দিবেন, তাহলে আপনার যে অ্যামাউন্টটা এটা হচ্ছে এই ট্রেডিং থেকে ফান্ডিংয়ে চলে আসবে। ফান্ডিংয়ে আসার পরে আপনি হচ্ছে উইথড্র করতে পারবেন, তার আগে পারবেন না। এটা হচ্ছে বাইবিটের সিস্টেম। তো সব ক্ষেত্রে হচ্ছে ফান্ডিংয়ে নিতে লাগে না, সব এক্সচেঞ্জে, অন্য এক্সচেঞ্জে আবার স্পট থেকেও ডাইরেক্ট উইথড্র করা যায়। তো ডাইরেক্ট যেখানে দেখবেন যে উইথড্র হচ্ছে না সেখানে আপনি হচ্ছে এই ট্রান্সফার করে ফান্ডিংয়ে নিয়ে নেবেন। এই ফান্ডিংয়ে ট্রান্সফার করতে কোনো ফি ঠিক কিছু কাটবে না, জাস্ট হচ্ছে এখান থেকে ওখানে চলে গেল। ওকে, এবার হচ্ছে আপনি ফান্ডিংয়ের ভিতরে ঢুকবেন, ধর আপনি কোন টোকেনটা ট্রান্সফার করতে চান সেটা সিলেক্ট করবেন। ধরেন আমি হচ্ছে USDT ট্রান্সফার করবো, USDT তো ট্রান্সফার করবেন বেশিরভাগ সময়, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন এই যে উইথড্রতে ক্লিক দিবেন, ট্রান্সফার না কিন্তু, উইথড্রতে একটা ক্লিক দিবেন। উইথড্রতে ক্লিক দেওয়ার পরে এখন হচ্ছে এখানে ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে, বাট তার আগে হচ্ছে আমরা দেখব যে কোন ওয়ালেটে কোন নেটওয়ার্কে ফি কম কাটিত। নেটওয়ার্কটা দেখতে পাচ্ছেন এখানে, একটু ক্লিক দিবেন। দেখেন এখানে ERC-20 ফি হইতেছে $8, ERC-20 $1, ঠিক আছে। এভাবে আপনি দেখেন যে কোনটাতে কম ফি কাটবে, এবং যে যেটা দেখতেছেন উইথড্র সাসপেন্ডেড ওটা দিয়ে আপাতত করতে পারবেন না, ওটা আবার পরে ঠিক হয়ে যায়। ওকে, তো দেখতে পাচ্ছেন সব এক এক এক। মেন্টাল নেটওয়ার্কে আছে $0, $0 এবং টনে আছে $0, দেখতে পাইতেছেন। আচ্ছা, তো এখানে আমরা দেখতেছি মেন্টালে জিরো এবং হচ্ছে টনে আছে জিরো, মানে কোনো ফি নাই। আর বাকিগুলো মোটামুটি সবই $1 করে আছে। জেটকে সিঙ্ক লাইট আছে $0.30 এবং KEVM $0.30, যেটা আমার উইথড্রল সাসপেন্ডেড আছে আপাতত এটা দিয়ে আমি করতে পারবো না, এটা যদি আমি দেখবেন পরে আবার একটু ঠিক হয়ে গেছে তখন করতে পারবো। তো সব ক্ষেত্রে দেখবেন একটা OPBNB একটা চেন যদি থাকে, এখানে যেহেতু নাই, OPBNBতে সবসময় দেখা যায় যে চার্জ খুব কম কাটে, $0.02 $0.05 $0.10 এরকম কাটে। হ্যাঁ, তো এখন যেটা দিয়ে আপনি ট্রান্সফার করতে চাইতেছেন সেটাকে সিলেক্ট করবেন। ওকে, আমি প্রথমে মেন্টালটা সিলেক্ট করি, দেখি। এবার এখানে দেখেন মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট 0.3 USDT, মানে মিনিমাম 0.3 USDT আপনি ট্রান্সফার করতে পারবেন এই নেটওয়ার্কের মাধ্যমে, এর কম পারবেন না। এবার টনেরটা দেখি, দেখেন টনে কী বলছে, মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট 1, মানে 1 USDT-র কম হচ্ছে আপনি ট্রান্সফার এখানে করতে পারবেন না। যদি দেই, আচ্ছা, তো 1 USDT মিনিমাম ট্রান্সফার করতে হবে। এখন আপনি এইখানে যেই নেটওয়ার্ক সিলেক্ট করবেন এইখানে সেম নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে আপনি টোকেনটা যেখানে নিতে চাইতেছেন সেইখানে। তো এখন আমরা চলে যাবো বাইন্যান্সে। তো আমাদের এখানে টন এবং হচ্ছে মেন্টাল দুইটাতে জিরো, তো আমরা এই দুইটা দেখবো বাইন্যান্সে আছে কি। ওকে, তো আমি চলে আসছি বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পরে আপনি ওয়ালেটে যাবেন, যাওয়ার পরে এই যে ডিপোজিট অপশন আছে ডিপোজিটে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি যেই টোকেন ডিপোজিট করতে চাইতেছেন সেটা সিলেক্ট করবেন। ওইখান থেকে যেহেতু আমরা USDT উইথড্র দিব, তো এখানে USDT সিলেক্ট করবো। ওইখান থেকে যদি অন্য টোকেন আপনি উইথড্র দেন তাহলে এখানেও সেম টোকেনটা সিলেক্ট করবেন। তো আমরা এখানে USDT সিলেক্ট করলাম, দেন হচ্ছে এই যে নেটওয়ার্ক আসছে, এই নেটওয়ার্ক থেকে এখন দেখেন মেন্টাল আর হলো, দেখেন আমি একটা জিনিস দেখাই, আচ্ছা এখান থেকে দেখানো যাবে না। তো সেম অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, দেখেন এখানে টন কয়েন আছে অ্যাড্রেস এবং মেন্টালটা আছে কিনা দেখি, মেন্টালটা ইজি, টনটা একটু ঝামেলা। তো দেখেন এখানে মেন্টাল নাই,
তো মেন্টাল যেহেতু নাই আমরা হচ্ছে টন সিলেক্ট করবো। টন সিলেক্ট করার পরে দেখেন এখানে অ্যাড্রেস আসছে এবং মেমো আসছে দুইটা, অ্যাড্রেসে অ্যাড্রেসও নিতে হবে মেমো নিতে হবে। কিন্তু অন্য যে কোনো নেটওয়ার্ক যদি সিলেক্ট করতাম, লাইক ধরেন আপনি এটা ধরেন এটাই দিলাম, তাহলে শুধু কিন্তু অ্যাড্রেসটা আসছে আর কিছু আসে নাই দেখেন। তারপরে ধরেন এটা দিই যদি, তাহলে দেখেন শুধু অ্যাড্রেস আছে মানে কিছু নাই। তো যা যা আসবে ওটা কিন্তু ওইখানে দিতে হবে ঠিক মতো, নাহলে আপনার টোকেন কিন্তু হারাই যাবে আর এটা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখেন এখানে অ্যাড্রেস এবং মেমো দুইটাই নিতে হবে এখান থেকে, যে অ্যাড্রেস কপি করলাম। এবার এখানেও যেহেতু ওই মেন্টাল যেহেতু নাই আমরা টন সিলেক্ট করলাম, এখানে দেখেন এই যে দেখেন অ্যাড্রেসের একটা ঘর আছে, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দিলাম, নেটওয়ার্ক টন এবং এই যে ট্যাগ বা মেমো এইখানে দিব হচ্ছে ওই যে মেমোটা, এই মেমোটা এখান থেকে কপি করবেন। এই যে কপি বাটনে ক্লিক করলেই কপি হয়ে যাবে, আপনাদের লিখতে হবে না। দেখেন এখানে আসলাম, এই জায়গায় আবার ক্লিক করে ধরে এই যে মেমো পেস্ট করে দিলাম। এবার এখানে আপনার ব্যালেন্স দিবেন কত ডলার উইথড্র করতে চান, $1 বেশি কিন্তু অবশ্যই করতে হবে, কারণ আপনি $5 করতে চাইলে $5 লিখবেন, $10 করতে চাইলে $10 লিখবেন। লেখার পরে এই উইথড্র বাটনটা এখানে ভিজিবল হবে, ঠিক আছে। তারপরে উইথড্রোতে ক্লিক দিবেন, ক্লিক দিলে আপনার হচ্ছে জিমেইলে আপনার কোড যাবে। আপনার ভেরিফিকেশান যদি একটা থাকে তাহলে আপনার আরেকটা ভেরিফিকেশান অ্যাড করতে বলতে পারে, সেক্ষেত্রে আপনি আরেকটা ভেরিফিকেশান অ্যাড করে নেবেন, কারণ এগুলো সিকিউরিটি অনেক স্ট্রং, টাকা পয়সা লেনদেনের ব্যাপার যেহেতু, সেক্ষেত্রে দুইটা ভেরিফিকেশান মাস্ট থাকতে লাগে। তো উইথড্র দেওয়ার পরে কোড চাইবে, আপনার জিমেইলে কোড যাবে অথবা অথবা আপনার ফোন নাম্বারে কোড যাইতে পারে। আপনার যদি অথেন্টিকেটর অ্যাপ এখানে কানেক্ট করে থাকে, অথেন্টিকেটর অ্যাপেও কোড যাইতে পারে। তো সেখান থেকে কোড আনবেন, আইনা কোডগুলো বসাই দেবেন, অথবা আপনার যদি ফিঙ্গার এখানে কানেক্ট করা থাকে অবশ্যই ফিঙ্গারটা কানেক্ট করে নেবেন, তাহলে সবচেয়ে ইজিলি কাজগুলো করা যায়, কোডের ঝামেলা থাকে না, ফিঙ্গার দিয়ে কমপ্লিট করা যায়। ফিঙ্গার যদি কানেক্ট থাকে তাহলে আপনার এখানে উইথড্র দিলে ফিঙ্গার আসবে, ফিঙ্গার দিবেন হয়ে যাবে কাজ। তো দিলেই হইতেছে আপনার, এখানে কিছুক্ষণের মধ্যেই আপনি এখানে চলে আসবে, 2-3 মিনিট 4 মিনিট লাগতে পারে। এই ফান্ডিং ওয়ালেটে এখানে আপনার ব্যালেন্সটা শো হবে অথবা স্পটে শো হবে, স্পটে অথবা ফান্ডিংয়ে, যে কোনো যে কোনো দুইটার এক জায়গায় আপনি আপনার যেই টোকেনটা আনছেন ওটা পেয়ে যাবেন। সো এই ছিল ভিডিও, বুঝিয়ে দিলাম খুব সিম্পলভাবে। তো আপনারা হচ্ছে সেম টু সেমভাবে করবেন, উল্টাপাল্টা কিন্তু করবেন না, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, মেমোর জায়গায় মেমো দিবেন টনে নিলে। আর এবার দেখেন আমি এখান থেকে দেখাই, যদি আপনি বাইন্যান্স থেকে উইথড্র দিতে যান, মানে বাইন্যান্স থেকে যদি বাইবিটি নিতে যান, তাহলে বাইন্যান্সের এখানে আইসা এই যে এই ওভারভিউতে থেকেই দিবেন উইথড্র, আবার উইথড্রোতে ক্লিক করবেন। আপনি কিউডি দিতে চান, ইউএসডিটি সিলেক্ট করলাম, এখানে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক এটা ক্লিক করবেন। করার পরে এই যে আমি দিলাম দেখেন নেটওয়ার্কে ক্লিক করলাম, এবার দেখেন এখানে কিন্তু অনেক নেটওয়ার্ক আছে, দেখেন এই যে BEP20 এটা কিন্তু $0। তো এখন এটা জিরো, আবার যেখানে নেবেন সেইখানে এটা কিন্তু অবশ্যই থাকবে, এটা হইতেছে বাইন্যান্সের নেটওয়ার্ক, এটা সব জায়গায় থাকে। এটা যেহেতু জিরো পাইছি অবশ্যই আপনি বাইন্যান্স থেকে নেওয়ার সময় এটা দিয়ে নিয়ে নেবেন একদম ইসি। OPBNB দেখেন, OPBNBও ফি জিরো। তারপরে আপনারা আরও দেখাই আমি, যেমন ধরেন এই যে আরবিটামে হইতেছে $0, তারপর অপটিমিজমে থাকে অল্প, অপটিমিজমে মাত্র $0। তো দেখতে পাইতেছেন যেগুলো হচ্ছে কম ফি কাটে ওই নেটওয়ার্কের মাধ্যমে নেবেন। ধরেন আপনি এই যে এটা নেটওয়ার্ক সিলেক্ট করে আপনি নিয়ে গেলেন টোকেন, আপনি ধরেন $10 এখান থেকে উইথড্র দিলেন, হ্যাঁ আপনার ফি কাটবে কত দেখেন $8.5। এই কারণে নেটওয়ার্কটা অবশ্যই একটু খেয়াল করে সিলেক্ট করবেন। আপনি এই নেটওয়ার্ক সিলেক্ট করে যদি ট্রান্সফার দেন তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে, নিতেছেন $10 এটা দেবো হইতেছে $8.5। তো এটা করবেন না, অবশ্যই দেখবেন যে কোনটা ফ্রি আছে কি না, ফ্রি থাকলে অবশ্যই ভালো, না থাকলে যেটাতে $0.02, $0.05, $0.10 ফি কাটবে ওরকম একটা নেটওয়ার্ক সিলেক্ট করবেন। সিলেক্ট করে যেভাবে দেখাইলাম ওভাবে অবশ্যই নিয়ে যাবেন। সো এই ছিল ভিডিও।